তুরস্কের কোনিয়া শহরের অনেক বড় একটা প্রজাপতি বারান্দা বা প্রজাপতি জগৎ রয়েছে, যেটি 7600 বর্গ মিটার আয়তন বিশিষ্ট একটি জায়গা। এখানে 15টি প্রজাতির হাজার হাজার প্রজাপতি রয়েছে, যেগুলো 98 ধরনের 20,000 উদ্ভিদ বা তার চাইতে বেশি উদ্ভিদ রয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে, সেগুলোর মধ্যে ঘোরাফেরা করে থাকে। যেখানে আজকে আমরা এসেছি এবং চমৎকার একটি পরিবেশ এখানে দেখা যাচ্ছে, প্রজাপতি খাবার খাচ্ছে। ইউরোপের অন্যতম একটি বড় পার্ক এটি, প্রজাপতি, ইউরোপের সবচেয়ে বড় প্রজাপতি গার্ডেন। প্রজাপতির জন্ম, বেড়ে ওঠা সবকিছুই এই পার্ক থেকে খুবই চমৎকার ভাবে দেখা যায়। এখানে টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করা, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, খুবই সুন্দর পরিচর্যা। প্রজাপতির জন্য আদর্শ যে পরিবেশটি দরকার, এখানে পুরোপুরি সেগুলো সব মেনটেন করা হচ্ছে। আজকে কোনিয়া শহরের বাহিরের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। আপনারা প্রজাপতির উড়াউড়ি দেখছেন, প্রত্যেকটি গাছের পাশে দর্শনার্থীদের হাঁটার পথে প্রজাপতিদের আনাগোনা দেখছেন। এবং আমরা এই গার্ডেনে প্রবেশ করার সাথে সাথেই আমাদের ঘাড়ে, আমাদের মাথায় প্রজাপতিরা উড়াউড়ি করছিল। খুবই চমৎকার একটি দৃশ্য। আরেকটা বিষয় যা না বললেই নয়, এটা হলো এখানে 15 প্রজাতির প্রজাপতি সংরক্ষিত আছে এবং হাজার হাজার প্রজাপতি সংরক্ষিত আছে এখানে। আমরা একটু সামনের দিকে যাব, ওখানে দেখলে আপনাদের বিশ্বাসই হবে না, এটা যে কৃত্রিম ভাবে প্রাকৃতিক একটি গার্ডেন হিসেবে তৈরি করা হয়েছে। এই প্রজাপতি গার্ডেনের অন্যতম একটি সুন্দর ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য, এখানে রয়েছে এক জোড়া টিয়া পাখি, যারা আর একটি তুর্কিশ ভাষায় দিয়ে একটি শব্দ তারা বলতে পারছে। চমৎকার একটি লেবার পাওয়া যাচ্ছে। এখানে আমরা আরো অনেকগুলো কিট দেখতে পাচ্ছি, যেগুলো কোস্টারিকা থেকে আনা, এগুলো এই মাসেরই 10 তারিখে আনা হয়েছে। কিছুদিন পরে সেগুলো বিকশিত হবে, সেগুলো ছড়িয়ে যাবে তাদের জগতে। একা কিংবা বন্ধু বান্ধব সহ ঘুরতে ঘুরতে এই প্রজাপতির জগতে আপনি যখন কিছুটা ক্লান্তি অনুভব করবেন, তখন বিশ্রামের জন্য এখানে আপনার রয়েছে অনেকগুলো বেঞ্চের ব্যবস্থা। এবং সেই বিশ্রামের ফাঁকেও কিন্তু আপনি জেনে নিতে পারছেন একটা তথ্য, যেমন 15টি প্রজাতির প্রজাপতির মধ্যে এক ধরনের প্রজাপতি ব্লু মর্ফো। সেই ব্লু মর্ফো প্রজাপতিটি পাওয়া যায় মেক্সিকো, মধ্য আমেরিকা, প্যারাগুয়ে, ত্রিনিদাদ এই দেশগুলোতে, যেটির ঢানাগুলো হয়ে থাকে একদম নীল, যে ধানার আপনার দৈর্ঘ্য হয়ে থাকে 7.5 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। এখানে ভিতরে প্রবেশ করাটি নিষিদ্ধ। বাহির থেকে ভিডিওটি দেখছি, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। চিত্র তুলে ধরা হয়েছে তুর্কিশ ভাষায়, এখানে লেখা আছে, আমরা একটু যদি পড়ি, আমরা যদি এখানে এদিকে একটু লক্ষ্য করি,
বিশ্লেষণ, তাদের স্টেপ বাই স্টেপ কিভাবে জীবনচক্র বলতে পারি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আপনারা একটি চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে, কাঁঠালের মধ্যে প্রজাপতি বসে আছে। এই দৃশ্যটা কোথাও পাওয়া যাবে না ইউরোপিয়ান বা বিশেষ করে আমরা এখন যেহেতু তুরস্কে অবস্থান করতেছি, তুরস্কতে এই ফলটা নেই, বাট তারা এখানে এটা সংরক্ষণ করেছে। আমরা দেখতে পাচ্ছি টার্কিশ ভাষায় লেখা আছে বোজেকলে নেরেদে, পোকামাকড় কোথা। আমরা একটু যদি ভালোভাবে এখানে লক্ষ্য করি দেখা যাচ্ছে ডালপালাতে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন প্রজাপতির আকৃতিতে তৈরি করা গহনা, হ্যাঁ এখানে অলংকার গুলি যেগুলো, এখানেও অনেকগুলো আপনার তৈজসপত্র, যেমন আপনার খেলনা, তারপরে আপনার এই কিতাব বই রাখার যে তাক, তারপরে আপনার ঘড়ি, অনেকগুলো ব্যবহৃত জিনিসপত্র রয়েছে যেগুলো আপনার প্রজাপতির আকৃতিতে তৈরি করা, সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। কিছু পাথা আছে যেগুলা তারা নিজের ভিতরে লুকিয়ে রাখে অ্যাটাক করার জন্য। ও আচ্ছা, মানে তারা ওই ওগুলোকে মানুষকে আক্রমণ করতে চায়, তার মধ্যে কিছু নিদর্শন এখানে দেওয়া হয়েছে। এখানে হলো কেউ যদি কোনো ফরনরে রাখার মতো কোনো জিনিস যদি এখান থেকে কিনতে চায় সেগুলো আছে এখানে। আপনি যদি প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির সাথে থেকে প্রজাপতির নাচ উপভোগ করতে চান, স্ট্রেস ঝেড়ে রহস্যময় জগতে নিজেকে সকল চাপ থেকে অনেক দূরে রাখতে চান, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে তুরস্কের কোনিয়া শহরের প্রজাপতির এই বারান্দাটি, যেখানে রয়েছে অনেক ফুল, অনেক উদ্ভিদ, ১৫ ধরনের প্রজাপতি। পাবেন অনাবিল একটি প্রশান্তি, সাথে থাকতে পারে আপনার স্ত্রী, আত্মীয় স্বজন কিংবা সন্তান সন্ততি।